মির্জা গোলাম মাহমদ কিভাবে নবী হলেন আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে ঈশা আলাহ ইসলাম যে মারা গেছেন আপনারা বলেন এটার কোন সুয়েষ্ট প্রমাণ আছে কিনা এই বিষয়টা জানাচ্ছিল আর কি আচ্ছা ধন্যবাদ ভাই আপনার প্রশ্নের জন্য উনি দুটি প্রশ্ন করেছেন আমি এই প্রশ্নগুলো নিয়ে বাংলাদেশ স্টুডিওতে যেতে চাইব সেখানে আছেন মোতর মৌলানা আবদুল আব্বাল খান চৌধুরী সাহেব আমি মোতর মৌলানা সাহেবকে অনুরোধ করব এই প্রশ্ন দুটির সংক্ষেপে উত্তর দেওয়ার জন্য আমি যদি প্রশ্নটা স্পষ্ট বুঝে থাকি ঘড়িলাল থেকে একজন প্রশ্ন করছেন হজরত মোহাম্মদ সাল্লাসাল্লামের পরে কোনো নবী নাই সেক্ষেত্রে ইমাম মাহাদি আলাহিসাল্লাম কীভাবে নবী হলেন এটাই কি তার প্রশ্ন প্রথম ধন্যবাদ হযরত মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি আলাই যে নবুয়তের দাবি করেছেন তার সাথে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লামের নবীন হওয়ার কোনো সংঘর্ষ নাই এ দুইটা জিনিস সাংঘর্ষিক নয় বরং একটি আরেকটির পরিপূরক হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু নিজে আসলাম নিজে খাতামান নবীন শব্দের যত অর্থ হয় সব অর্থে আমরা আহমদী মুসলমানরা রসুল আকরম সাল্লাহ আলিহি ওয়াসাল্লামকে নবীন বলে বিশ্বাস করি এমনকি যদি কেউ এর অর্থ করেন শেষ নবী আমরাও তা বিশ্বাস করি তবে কোরআন অনুযায়ী যে অর্থে শেষ নবী সেই অর্থে সহি হাদিসে যে অর্থে শেষ নবী বলা হয়েছে সেই অর্থে কোরআন শরীফে রসুল আকরম সাল্লু আলিবাসাল্লামকে কী অর্থে শেষ নবী বলা হয়েছে দুই অর্থে বলা হয়েছে নম্বর এক শেষ বাহক নবী হিসাবে তিনি শেষ নবী আর আধ্যাত্মিকতার চরমত্ব পরমত্ব লাভকারী নবী হিসাবে তিনি শেষ নবী অতএব এই দুই অর্থেই আমরা আহমদি মুসলমানরা হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবা সাল্লামকে শেষ নবী বলে মান্য করি তার ভিতরে এই কথা অন্তর্ভুক্ত এই বিশ্বাসের মাঝে এ কথা অন্তর্ভুক্ত হজুর সাল্লাহ আলীবাসাল্লাম শেষ বাহক নবী এবং তার চেয়ে বড় কোনো নবী জগতে আর কখনো আসেনি আর কখনো আসতে পারে না কিন্তু ভাই রসুল আকরম সাল্লিবাস্লাম নিজে খাতমান্নবীন নবীদের মোহর শিল মোহর ছাপ দেন তিনি নকশা সৃষ্টিকারী নবী আর তিনি নিজে বলেছেন আমার পরে আমার উন্মতে ঈসা নবীউল্লাহ আসবেন কুরআন শরীফ এবং হাদিস ঘেটে দেখেন হজরত ঈসা আলাইসাল্লাম যিনি দু বছর আগে ইহুদি জাতির সংশোধনের জন্য এসেছিলেন তিনি মারা গেছেন এক জায়গায় না তিরিশ জায়গায় প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ কথার ঘোষণা আছে ঈশা আলে সাল্লা যিনি দু বছর আগে ইহুদিদের সংশোধনের জন্য এসেছিলেন তিনি মারা গেছেন আর অপরদিকে আমরা দেখতে পাই হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলিবাসাল্লাম ভবিষ্যৎবাণী করছেন এই উম্মতের সংশোধনের জন্য ইসা ইবনে মারিয়াম নামে এক নবীউল্লাহ আসবিনই আসবেন একদিকে কোরআন বলে সুপ্রিম কোর্টের রায় হচ্ছে ঈসা আলহ মারা গেছেন অপরদিকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলীবাসাল্লামের ভবিষ্যৎবাণী বলছে ঈসা নবীল্লাহ অবশ্যই আসবেন এই দুইয়ের মাঝে সামঞ্জস্য সৃষ্টি করতে হবে কোরআন এবং সুনতে রসুল সাল্লাহ আসাল্লাম এবং সহি হাদিস অনুযায়ী এর সমাধান হল এই উম্মতের মাঝে ঈসা ইবনে মারিয়ামের অনুরূপ তার গুণে গুণান্বিত তার মতো যুগে তার মতো দায়িত্ব নিয়ে যিনি সংস্কার সাধন করার জন্য আসবেন রসুল আকরম সাল্লু আলাইহি আসাল্লামের উম্মতের মাঝে তার অনুসারী হিসাবে তাকে হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসালাম ইসা ইবনে মারিয়াম বলেছেন কিন্তু তার পদমর্যাদা উম্মতি নবীর হবে এই উম্মতের মাঝে রসুল আকরম সাল্লাহ আলী আসাল্লামের আনুগত্যে তিনি নবত লাভ করবেন কোথায় লেখা আছে এই কথা কোরআন শরীফ খুলেন এবং দেখেন সুরা আলী ইমরানে কি লেখা আছে লেখা আছে কুল ইনকুন্তুম তুহিবুন আল্লাহ ফত্তাবিউনি ইউহাবিবকুমুল্লাহ যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার অর্থাৎ হজরত মোহাম্মদ সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা বলাচ্ছেন রসুল আকরম সাল্লাহ সাল্লামের মুখ দিয়ে আল্লাহ তালা এই কথা বের করাচ্ছেন যদি হে মুসলমানরা তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো তাহলে আমার পূর্ণাঙ্গিন অনুসরণ করো আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন হজরত মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে পূর্ণা পূর্ণাঙ্গিন রূপে ভালোবাসলে এবং অনুসরণ করলে আল্লাহ পাওয়া যায় এই পথ ধরে হজরত মির্জা গোলাম আহমদকে আদিয়ানী আলাইসালাম আল্লাহ নৈকট্য লাভ করেছেন যে পথ ধরে হাজার হাজার বলি গস কুতো বাউলিয়া সবাই লাভ করেছেন সেই পথ ধরে সবচেয়ে বেশি নৈকট্য লাভ করেছেন এই উম্মতের মাঝ থেকে যিনি তিনি হচ্ছেন গোলামে আহমদ আলিয়া মির্জা গোলাম আহমদ কা আদিয়া তো এইটা হচ্ছে তার দাবি অতএব কোনো সংঘর্ষ নাই রসুল আকরাম সাল্লাহ আল্লাহ সাল্লাম হচ্ছেন সর্বোচ্চ শিখরে আরোহিত আল্লাহ নবী তার অনুসরণে তার পদাঙ্ক অনুসরণে আল্লাহ পাওয়া যায় আর সেই পথ ধরে হজরত মির্জা গুলাম আহমদ কাদিয়ানী আলাই সাল্লাব আসালাম আল্লাহ পেয়েছেন যাকে আল্লাহ ভালোবাসেন তাকে গায়বের সংবাদ দেন নতুন কোনো শরীয়ত দেওয়ার আবশ্যক শর্ত নাই আর তিনিও কোনো শরীয়ত নিয়েও আসেননি তার দাবিই নাই তার দাবি হচ্ছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসলাম যা দিয়ে গেছেন সেটাই শেষ এবং চূড়ান্ত হে মুসলমানরা তোমরা এই শিক্ষা ভুলে বসে আছো এই দর্শন ভুলে বসে আছো এসো আমার কাছে আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই ধন্যবাদ ধন্যবাদ মহতরম মৌলানা সাহেব বিষয়টি সুন্দর করে বুঝিয়ে বলার জন্য মৌলানা সাহেব উনার আরেকটি প্রশ্ন ছিল যদি সংক্ষেপে সেটিরও কিছুটা উত্তর দিয়ে দেন যে ঈসা আলাই ইসলাম যে মৃত্যুবরণ করেছেন সেই বিষয়টি তিনি জানতে চেয়েছিলেন ধন্যবাদ আপনাকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য আমি আমার প্রশ্নের উত্তরে এদিকে ইঙ্গিত করে গেছি শুধুমাত্র কোরআন শরীফের একটি আয়াত দিলে ভাই বুঝে যাবেন যে আমরা কি কথা বলছিলাম সুরা আলী ইমরানের একটি আয়াত আছে একশো পঁয়তাল্লিশ নম্বর আয়াত বিসমিল্লাকে এক নম্বর ধরে যদি পড়েন সেখানে আল্লাহ তালা পরিষ্কারভাবে ঘোষণা করেছেন তিরিশটি আয়াতের মধ্যে মাত্র একটির উল্লেখ করছি ওমা মোহাম্মদুন ইল্লা রাসুলন

হজরত মোহাম্মদ আলাইহি আল্লাহ তালার একটি একজন পবিত্র রসুল ছাড়া আর কিছুই নন তার পূর্বে যত নবী এসেছেন সবাই গত হয়ে গেছেন ভাই ঈসা আলাহ সাল্লা যিনি দু বছর আগে এসেছিলেন তিনি হজরত মোহাম্মদ আলাইহি আসসাল্লামের পূর্বে এসেছিলেন বিধায় এই আয়াত দ্বারা অকাঠ্যভাবে সাব্যস্ত হলো হযরত ঈসা আলাহ সাল্লা গত হয়ে গেছেন ধন্যবাদ